খোকার বয়স তখন 13 আর রেনুর বয়স 5। ছোট ছোট দুটো ছেলে মেয়ের খেলার বয়সে বিয়ে হয়ে গেল, সেটা কেবল এক ঐতিহাসিক দম্পতির সূচনা বিন্দু। এরপর যা হয়েছে তা ইতিহাসের সমান্তরালে। চেনা পরিচয়ে তিনি জাতির জনকের সহধর্মিনী, আর অজানা গল্পে তিনি সেই মহিয়সী, জীবন যুদ্ধে খাত প্রতিঘাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা মানুষ। ইতিহাস তখন নির্মিত হচ্ছে ব্যস্ত মহান নেতা শেখ মুজিবুর রহমান। গণমানুষের নেতার কি আর ফুরসত মেলে? বঙ্গবন্ধু দেশের জন্য লড়াই করছেন, আর পরিবারকে সামলে রাখতে ফজিলাতুন্নেসা মুজিবের অন্য এক লড়াই চলতেই থাকে। ইতিহাসের নানা বাঁকে ফজিলাতুন্নেসার অবদান সবটা প্রকাশিত নয় আজও। 7ই মার্চের কথাই বলা যাক, বঙ্গবন্ধু তখন কঠিন সময় পার করছেন। বঙ্গমাতা পাশে দাঁড়ালেন, বললেন, সারা জীবন তুমি সংগ্রাম করেছ, তুমি জেল জুলুম অত্যাচার সহ্য করেছ, তুমি জানো যে এদেশের মানুষের জন্য কি চাই, তোমার থেকে বেশি কেউ জানে না। তোমার মনে যে কথা আসবে তুমি সেই কথাই বলবে, কারো কথা শুনতে হবে না, তুমি নিজেই জানো তোমাকে কি বলতে হবে, তোমার মনে যে কথা আসবে তুমি সেটাই বলবে। 1938 সালে মাত্র 5 বছর বয়সে শেখ মুজিবুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সেদিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীকে ছায়ার মতো অনুসরণ করেছেন তিনি। 2 কন্যা আর 3 পুত্রের জননী রেণু ছিলেন অদম্য সাহসের অধিকারী। কখনো শেখ মুজিবকে তিনি পিছু ডাকেননি, বরং তাকে পেছন থেকে অনুপ্রেরণা দিয়ে গেছেন সকল কর্মের। তার কাঁধে কাঁধ মিলিয়ে অদৃশ্য যোদ্ধার মতো যুদ্ধ করেছেন তিনি। শুধু তাই নয়, তিনি স্বামী শেখ মুজিবের আদর্শ ধারণ করেছেন এবং তা মনে প্রাণে জীবন ধারণায় চালনা করেছেন। সন্তানদেরকেও দিয়েছেন যোগ্য শিক্ষা ও নৈতিকতা বোধ। তিনি শুধু রাষ্ট্রনায়কের সহধর্মিনীই নন, তিনি ছিলেন একজন যোদ্ধা, একাধারে একজন সফল মা, স্ত্রী এবং নারী। তিনি বেগম ফজিলাতুন্নেসা। কবি নির্মলেন্দু গুণের ভাষায়, তারপর গেছে তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। তার কবিতায় এভাবেই তিনি বর্ণনা করেছেন 1975 সালের 15ই আগস্টের সেই অভিশপ্ত রাতে বঙ্গমাতার চলে যাওয়াকে। তার চলে যাওয়ার মধ্য দিয়ে আমরা হারিয়েছি একজন রত্নগর্ভা, একজন যোগ্য সহধর্মিনী, একজন সহযোদ্ধা এবং সর্বোপরি একজন মহিয়সী নারীকে। আজ আন্তর্জাতিক নারী দিবসে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা। আগামী প্রজন্মের নারীরা বঙ্গমাতা ফজিলাতুন্নেসার আদর্শ মনে প্রাণে লালন করবেন, এমনটাই প্রত্যাশা।